দ্রুতগতির বিমান শুনলেই মনে আসে জেট বিমানের কথা। সুপারসনিক গতিতে বিকট শব্দে আকাশে উড়ে বেড়ায় এ বিমান। এই জেট বিমানের গতি প্রতি ঘন্টায় প্রায় 1235 কিলোমিটার। এই গতি শব্দের গতিকে ছাড়িয়ে যায়। বিশাল আকারের টার্বোজেট ইঞ্জিন থেকে এই গতি আসে। তবে সময়ের সঙ্গে প্রযুক্তির অগ্রগতির ফলে অত্যাধুনিক নতুন নতুন দ্রুতগতির বিমান তৈরি হয়েছে। একই সঙ্গে পরিবেশের কথাও ভাবতে শুরু করেছে বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান। যেহেতু জ্বালানি চালিত বিমান প্রচুর জ্বালানি ব্যবহার করে এবং পরিবেশে বিরূপ প্রভাব ফেলে, তাই নতুন করে বিদ্যুৎ চালিত বিমান তৈরি করার প্রকল্প চালু হয়েছে। এবার সবাই চেষ্টা করছে বিদ্যুৎ চালিত বিমানকে কতটা গতি দেওয়া যায়। এরকম একটি বিমান স্পিরিট অফ ইনোভেশন। এটি একটি বৈদ্যুতিক বিমান। বিমানটি বর্তমানে বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান হিসেবে নতুন রেকর্ড করেছে। স্পিরিট অফ ইনোভেশন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড রোলস রয়েস লিমিটেডের তৈরি একটি বৈদ্যুতিক বিমান। ব্রিটিশ অটোমোবাইল প্রস্তুতকারক রোলস রয়েসকে সবাই বিলাসবহুল গাড়ির জন্যই বেশি চেনে। তবে রোলস রয়েস শুধু গাড়ি তৈরি করে তা কিন্তু নয়, বরং বিমান ইঞ্জিন, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা এবং মেরিন প্রোপালশন সিস্টেমও তৈরি করে এই কোম্পানি। স্পিরিট অফ ইনোভেশন বিমানটি এক্সিলারেটিং দ্য ইলেকট্রিফিকেশন অফ ফ্লাইট বা উন্নত বৈদ্যুতিক বিমানের প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে